হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম গৃহিণীর রান্নাবান্নার আজকের পর্বে খুবই সাধারণ একটি দেশীয় খাবার আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বারান্দার টবে আমি পুঁশাকের ডাটা লাগিয়েছিলাম এগুলো থেকে অনেক শাক হয়েছিল আমি এর আগে খেয়েছি তো এখন যেহেতু শীতকাল গাছের ফুল এসেছে সেগুলো তুলে নিচ্ছি আর আমি যখন গ্রামে গিয়েছিলাম পানির অভাবে গাছগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল তো আজ আর আমার রান্নার প্রতিদিনই আমি একটি তরকারি একটি ডাল একটি ভাজি তৈরি করি তো ভাজি করার জন্য আজকে ঘরে তেমন কিছু নেই চিন্তা করলাম পুঁশাকের ফুলগুলো দিয়ে একটি রেসিপি তৈরি করি তো আপনাদের যাদের এরকম বারান্দা আছে রোদ আসে তারা চাইলে আমার মতো এভাবে টবে গাছ লাগিয়ে সাধারণ প্রয়োজনীয়তা মেটাতে পারেন আর আমার আরও অনেক অনেক গাছ আছে আমি নিয়ে পরবর্তী একটা ভিডিও আপলোড দেব এখানে দেখতেই পাচ্ছেন টমেটো এসেছে এই গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল পানির অভাবে এখন একটু ভালোর দিকে প্রথমে আমি এই পুশাকের ফুলগুলো কেটে ধুয়ে নিচ্ছি আর এর সাথে একটা আলুও দিয়ে দিয়েছি পুশাকের ফুলটি আমি লোটিয়ার সুটকি দিয়ে রান্না করবো প্রথমে সুটকিটাকে আমি ভেজে নেব ভেজে এটিকে আমি পানিতে ভিজিয়ে রাখবো এরপর তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে সামান্য ভেজে নিব। তো বাচ্চারা যেহেতু খাবে না এর জন্য আমি একটু বেশি ঝাল দেব। বাচ্চাদের জন্য আমি ঝাল খেতে পারি না বাচ্চারা তো শুটকি খাবে না এটা আমাকেই খেতে হবে তো আমার খুব পছন্দের একটি খাবার সবসময় মাংস মাছ খেতে ভালো লাগে না তো আজকে চিন্তা করলাম এভাবে একটু অন্য খাবার রান্না করি বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করব আর আমার নিজের জন্য আমি মুরগির মাংস খাবো কিন্তু এটি হলে তো আর আমার মুরগি মাংস দরকার হবে না বাচ্চারা আমার বাচ্চারা তেমন একটা মাছও খেতে চায় না মুরগির মাংসর উপরে ডিপেন্ডেড তো প্রতিদিন তো আর মুরগি মাংস খেতে ভালো লাগে না এর মধ্যে আমি বেশি বেশি ঝাল দেব যে মশলাটা দিয়েছি ওইটিতে এমনিতেও মশলা ছিল তারপরেও আমি এক্সট্রা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চুলাতে ডাল বসিয়ে দিয়েছি এখন ডাল হয়ে গেলে ওর মধ্যে ওই চুলাতে আমি ভাত বসিয়ে দেবো আর এখানে এর তরকারিটা হয়ে গেলে মুরগির মাংসটা রান্না করে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি দিয়ে দেব পানি দিয়ে ঢেকে আমি আবারও দশ পনেরো দশ মিনিট রান্না করবো মনে হচ্ছে একটু লবণ লাগবে তো টেস্ট করে একটু লবণ দিয়ে দিলাম যখন ঝোলটা কমে আসবে তখন রান্নাটা হয়ে যাবে তো ঝোলটা কমে গিয়েছে দেখুন তো আমার তরকারিটাও হয়ে গিয়েছে তো এটি খেতে খুবই অসাধারণ এই শুটকি দিয়ে আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন আসলে খেতে খুবই ভালো লাগে এটি আপনাদেরও পছন্দ আসবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আল্লাহ ফে